بسم الله الرحمن الرحيم السلام عليكم সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। আমরা দীর্ঘদিন পর অগ্রদূত অনুষ্ঠান আবার শুরু করলাম। অনুষ্ঠানের শুরুতেই এ সপ্তাহে আমাদের কমিউনিটির দুইজন অগ্রজ ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ তাহির আলী ও বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ জিল্লুলক সাহেব ইন্তেকাল করেছেন। তাদের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করছি। ওনারা দুজনই আমাদের স্টুডিওতে এসে সাক্ষাৎকার দিয়েছিলেন, আল্লাহ ওনাদের ভেস্ত নসিব করুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের অগ্রজরা 50-এর দশকে 60-এর দশকে এদেশে এসেছিলেন, অনেক কষ্ট করেছেন একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য। তাদের কষ্ট সাধনার ফসল আজকের বিলাতে বাঙালি কমিউনিটির জয় জয়কার, আজকের বিলাতে আমাদের উন্নতির অগ্রযাত্রা। আসুন, আজকে আমাদের স্টুডিওতে আমরা একজন মুরব্বীকে, একজন অগ্রজকে আমন্ত্রণ করেছি, ওনার সাথে পরিচিত হই। উনি হচ্ছেন আমাদের টাওয়ার এমিরেটসে বাস করেন বিশিষ্ট সমাজসেবী, প্রবীণ কমিউনিটি সংগঠক আলহাজ মোহাম্মদ চেরাগ আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ হাজি সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত। জি জি, দোয়া করি আপনি তো ভালো আছেন। জি জি, আপনারে অশেষ ধন্যবাদ জানাইলাম যে আজকে আপনি এই বয়স, আজকে আমরা স্টুডিওতে হাজির হয়েছেন। আপনি পুরোনো দিনের স্মৃতিচারণ করার লাগে, পুরোনো দিনের কথা আপনার তো শোনার লাগে, আপনার আমি ধন্যবাদ জানাইলাম। তো হাজি সাহেব, আপনার তো ফেরা জানতাম স্যার যে আপনার জন্ম কত ইংরেজি? জন্ম ওই লোক 34 ইংরেজি, 1934। কোন জায়গাতে আপনার জন্ম হয়েছে? আমার জন্ম সিলেট। হ্যাঁ, সিলেট বিয়ান বাজার, সিলেট জেলার বিয়ান বাজার উপজেলার কোন গ্রাম? হলিমপুর। হলিমপুর? জি। আচ্ছা, আপনার আব্বা আম্মার নাম কিটা আছিল? আব্বার নাম হাজি মৌলানা হাজি রমজান আলী। আপনার আব্বা আছে। আর আপনার আম্মার নাম? আরিজা বিবি। আচ্ছা আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমরা দুই তরফে। জি, আমার বোন দুইজন, আমি একজন। জি জি, আর হেঁটোর তরফে ভাই এগু আর বোন দুইজন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ। তো আপনি লেখাপড়া কোন আলো করছো? লেখাপড়া বিয়ান বেদার করছি, আমি আর বেশ লেখাপড়া করছি। আপনারা তো ইউনিয়ন হইলো দক্ষিণ তিলপাড়া ইউনিয়ন মনে হয়? জি জি, দক্ষিণ তিলপাড়া। তো কোন প্রাইমারি স্কুলে লেখাপড়া করছেন? প্রাইমারি স্কুল লেখাপড়া। স্কুলের নাম কিটা আছিল? আসিরগঞ্জ প্রাইমারি স্কুল। আসিরগঞ্জ প্রাইমারি স্কুল। আচ্ছা আচ্ছা, তো এই দেশে কত ইংরেজি আইলা? এই দেশ আইসি 63। কিলা আইসলা? আমি এমপ্লয়মেন্ট ভাউচার, এমপ্লয়মেন্ট ভাউচার আপনি আইসি। তো এটা অন্তে সে বলছে ফটাইছ না, আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছিলেন? আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি। আর তা অন্তে ইস্যু করি আমার। তো কোন এয়ারলাইনে আইসলা আপনি? আমি পিআইএ। পিআইএ? জিও। তো পিআইএ আগে আইয়া ডাইরেক্ট আইসলানি হিত্রত নিনা, পিআইএ করাচি আইয়া ওই আইসেন? না, এটা ডাইরেক্ট জিও হচ্ছে আর একবারে ডাকা তাকিয়া হিত্র? না না, করাচি আইছে, করাচি আইয়ার নাম বলেছে। আর করাচি আইয়ার এরপরে আপনি জিও? তো 63 আইলা দে আইয়া ফয়লা কে ঠান্ডা পাইছিলেন আইয়া, কিলা পাইলে আইয়া? ঠান্ডা তা হইতা ঠান্ডা হইলি তার ও কন্ট্রোল তাম পাইলাম। খুব ঠান্ডা আছে? খুব ঠান্ডা আছে, বরফ আছে। জি জি। আচ্ছা আচ্ছা, তা আপনি যে সময় আইলে আপনার 63, আপনার বয়স কত আছে এই সময়? আমার বয়স 26। বেলুক 26 আছে। কোন জায়গাতে উঠলেন আইয়া? ওলগেট আইয়া কিং ক্রস। কিং ক্রস এ উঠছেন? কিং ক্রস আপনার আত্মীয় খেয়ে আসলা? 47 ওপর রুট, এটা কিং ক্রস পড়ছে? জি। আপনার খারগড় উঠলে আইয়া? ও আমার হোম দি কিন্তু। নাম কিটা আছিল? বসিরুদ্দিন রকিবালি। আচ্ছা আচ্ছা, তারা নাই বাসে আসেননি? তারা জি না, তারা লাগছে।
তেনো আইয়া ফয়লা কিতা আল্লাহ ফয়লা ইউ খামোজ হইন খরিল্লা নি না লেখা পড়া হল্লা না কিতা হল্লা আইয়া না ফয়লা সাইরাম তা খামু আসিন না নি আচ্ছা এমনে ইউ আত্মীয় সদরে গুড়িয়া দেখছেন জিওই আচ্ছা আর সাইরাম তা বাদে তো আমার সাসা একজন হল রে এনে বইয়া হিয়া লাভ দিন আয়ু জীবত উড়ে ঠিক আছে ও ও রেস্টুরেন্ট নিয়ে আমার এটা কি জাত রেস্টুরেন্ট আছে এটা ইউ রেস্টুরেন্ট ইউ ফ্রাইটাক ফোর্টিস নাম আছিল ফ্রাইটাক ফোর্টিস এটা ইটালিয়ান রেস্টুরেন্ট ইটালিয়ান মালিক ইটালিয়ান মালিক ইটালিয়ান এটা কোন জায়গাতে আছে রেস্টুরেন্টটা পিকাডিলি সার্কাস পিকাডিলি সার্কাস জিও আচ্ছা আচ্ছা লন্ডনের পিকাডিলি সার্কাস রেস্টুরেন্ট ইটালিয়ান স্টাফ বলে কাম শুরু হল জিও তো এই রেস্টুরেন্টটা কতদিন কাম হল এখন 8 মাস করছে 8 মাস জিও আচ্ছা তো আপনার এই রেস্টুরেন্টের ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ মাথার কোনো সমস্যা হয়েছে নি জিও না আপনার চলি যেত নাকি আপনার আমি খাম উগা দরতাম পারি ও ইয়ে বাদর দিন গিয়ে 9 পাউন্ড দেখি ধৈন একটা দৌড়লাম দৌড়িয়া এটা রেস্টুরেন্ট নেই রেগুয়ার এগু রেস্টুরেন্ট আচ্ছা ওয়ার্ল্ড ব্যান্ড ও অগুত করলাম 2 হপ্তাহ হ্যাঁ 2 হপ্তাহ করিয়া দিলাম তো ওই ওই পয়সা হন না ওন সার সিটি আরও ঘুরেছিলাম তো আরও ঘুরে দৌড়লাম একটা হ্যাঁ হিগুত দিত 17 পাউন্ড3-4 মাস করিয়া এ কুদিন সাড়ে একদম ও সারিয়া আর ও গেলাম কি বার্মিংহাম বার্মিংহাম গেলা কি জি ও বার্মিং গেলাম গেলাম কি ইন্ন 1 বছর কলকাতায় ওই দিব গিয়া দি লন্ডন পাঠাইছেন জি এর বাদে গেছি বার্মিংহাম ও বার্মিংহাম গিয়া হন গিয়া এগুত গ্যাক্সিন কোম্পানি করিয়া একটা আছে নাম এগুলো যে নট বল্ট ওটা বনি জি জি নট বল্ট তারা বানাই নট বল্ট বানি মেটাল কোম্পানি জি ও গুড করলাম গিয়া 6 মাস 13 বেতন হতো হইলা যে ইন্ন বেতন পাইতাম ও ওবার ওবার করিয়া 16 পাউন্ড পাইতাম 16 পাউন্ড পাইতাম জি তো ওই তো দেখা রহিবার দিয়ে ওই ওন না তো রহিবার সারলাম খাম সারিয়া আরও গুড় ধরলাম অল্প টন এগু ফাউন্ডরিত ফাউন্ডরিত তো ইয়ে 2 হপ্তাহ করিয়া এগুলো হেগু সারলাম দে পয়সা ও সমান দে 18 পাউন্ড ফাইন হলা ফাউন্ডরিত করিয়াও জি হ্যাঁ ও ইকু তো গেলাম হেরিবার দৌড়লাম আর একটা এগু আপনার টিপটন পড়ছে টিপটন পড়ছে দিয়ত ওই ফাউন্ডরিত বার্মিং আমার টিপটন জি জি ফাউন্ডরি এগু আপনার দর্শি গিয়া আপনার ফার্নিশো দেখি গিয়ে দিত আপনার 25 পাউন্ড 26 পাউন্ড ওই তো ওভার পুরা করিয়া ওভার টাইম ওয়ার্ক করিয়া জি এগু করলাম 9 মাস করিয়া এগু সারিয়ে দিলাম ও সারিয়া দৌড়লাম একটা ওই জি ওই ফাউন্ডরি তো কোনো কাজু খালে খোলা কোনো ব্যবসা ব্যবসা খোলা নেই পড়ে বিজনেস নেই খোলা না বিজনেস দাই জান পাঠিন দাতো দেখছেন বিন খালি ফ্যাক্টরি দিও হল আর বুঝতাই
ও ইগুত ইগুত করিয়া ওই বারবার্তা করে বাদ দেব আইসে টেলিগ্রাফ টেলিগ্রাফ আইসে তো বাহুরের দেবস্থিতা বাংলাদেশে টেলিগ্রাফ আইসে তো আপনার আব্বা অসুস্থ দেশে দেখতে হবে তারপরে এই দেশে আওয়ার পরে উদে আপনার আপনারা টয়লেটের ব্যবস্থা কিতা আসিল বা বাথরুমের ব্যবস্থা কিতা আসিল বাত কোনাল করতা গোরো করতা নি বাত না না বাত জিওতো না বারে করতা গিয়া আমার ওই যে বার্মিংহাম গিয়ান যে ইটা ফ্যাক্টরি তারপর বাতর দিও আসিল আর লন্ডন থাকতে পাবলিক বাত করতা পাবলিক বাত করতা বারে বাত করতা পাবলিক বাত করতা তো আপনাকে টেলিফোন আসিল টেলিফোন ইউজ করতা পারতা না 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 কোন টেলিফোন আসিল বিলকুল আসিল না তাহলে টেলিফোন পাইলা বাঙালি সবতে টেলিফোন আসিল না বাংলাদেশে ফোনে বার্তা পারতা না তো টেলিগ্রাম আইলো মহারাষ্ট্রে বাংলা দিবার লাগে আপনার আপনার আব্বা অসুস্থ তো কে লাগেনি বাংলাদেশে আপনি জুই জুই আজকে লাগে গেলাম গিয়ে কইতে আর হ্যাঁ তা আজ বার্মিংহাম কোন জায়গা হলো আপনি আসলা ওয়ান্স বাড়ি ওয়ান্স বাড়ি আসলা জুই আচ্ছা আচ্ছা তো ওই যে লন্ডন ফয়লা আইলা বার্মিংহাম গেলা কোনো ধরনের সাদা হলে কোনো বর্ণবাদী কোনো আক্রমণ হয়েছে না আপনার উপরে লাগছে ছিল কোনো সময় না কোনো সময় আক্রমণ হয়েছে না ও রেটনো তাকে ওই যে মারামারি হয়েছে কিছু আচ্ছা আচ্ছা যত্ন থাকতে মেনেজারে মারিয়া ফাড়াইস না আমি পোলার আপনি আপনি ফাড়াইছিস না মেনেজারে মাল লাগালে কি তা করছিল আপনার লগে ওয়াইটার একজা কইছে যে আমার এক গেস দিও দেন না অর্ডার দেন না আর আমি খামো না তিনও খাম করে তিনজনে জি জি আমি একটু গেছি তিন হপ্তাহ হয়েছে না খাম করিয়ার আমি অন্য আমার হয় তোমার খান চালাইয়া নি আমি বললাম তো আচ্ছা ঠিক আছে লাইয়ান কিন্তু আমি দেখেন তিনজনে কাম করি আর আমি নয়া কই যাচ্ছে আর কোনো অসুবিধা না সে বে কইছে আর খুব বিজি আর শনিবারের দিন আর হে গিয়া কইছে ম্যানেজারে যে আমার ওকে দিয়ে অর্ডার দেয় না অর্ডার দেয় না কইছে এগু আইছে বাদ গুড়ি যা আওয়া লাগে কিছু ন গুড়ি আইয়া আমার আমার ওলা মুখ করে গেছে খালি ইউ 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 হইয়া খুব কোয়েট কোয়েট আসলে আমার ওয়ার্নিং দের ওয়ার্নিং করে উঠে ওয়ার্নিং দের আমাকে সেট আপ সেট আপ হইতে এমনি আর সইতে না সইতে মরে গেছে সইতে না সইতে মরে গেছে শনিবার খুব বিজিটে আছে ইউ আর বিজি গামে পাইয়া ধরে মারি না ওলা কষ্ট করা ওলা গাম যাই হোক তো এমনি সাদা হলে আর কোনো আর কোনো ট্রাবলস করছে না না করছে ও বার্মিংহাম জি জি ও দেশ সময় হেটর খাম একটা দর্শি জি জি হেটর খাম করলাম 13 বছর ও কোন বারো ইয়া আইয়ার বাত বাতু তাসে শেষ খামটা 13 বছর করছেন বার্মিংহাম জি ফাউন্ডারি তাস না ফাউন্ডারি ফাউন্ডারি আচ্ছা আচ্ছা ও উজর উজর হইয়া বাস্তব আইতাম সাইয়াত বাস্তব আছে ব্যাকটেরিয়া দাগা বলছে যাইকে হবা ইনি উবাইতাম তে হনু যাইকে হবা দেয় গেলে একটু জলদি হইল ও যাইয়ার আর দিও করছে গাড়ির দম লইয়া আমারে দেখাইছে এড্রেস এড্রেস দেখাইছে তে আমি ওরা চাইছে দেখি ধরতাম পারিনি ও সাইতে কুন্দা হইতে মারিছে মারি মানে এড্রেস আপনি ফোর্থা সাইজ এর মধ্যে মারিছে মারি যে তুষা মারিছে তুষা মারি মারি তো যোগ আছে আমি এর বাদে বুঝবাইছি আমি এর বাদে আর আট লাগা লাগাইছে না তো আপনি ফড়ি গেছিলেন এদিন না না আমি ফোর্থ উঠি না আচ্ছা কিন্তু আমি কুন্তা পাইছি না না তার গাড়ি বের নিলাম মানে আমি আচ্ছা বুঝছি ইলে আমি যাই হোক আপনার আলহামদুলিল্লাহ তো এরপরে আপনারা তো আপনি তো দেশ থেকে আবার গুড়িয়ে আইলা দেশ থেকে কতদিন পরে দেশ থেকে আইলা গুড়িয়া ছয় মাস হতে যাইছে তো এবার আবার লন্ডন আইলা নিলে বার্মিংহাম গেলাম না বার্মিংহাম বার্মিংহাম আপনার আসলা আচ্ছা তো ওই যে 71-এর যে আপনার যুদ্ধ হইল যে আপনার আমরা বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন হইল 71-এ আপনি বার্মিংহাম নিলেন লন্ডন আপনি বার্মিংহাম আসলা আচ্ছা তো এবার আপনারা কিলা সাহায্য করলাম মুক্তিযুদ্ধ সময় হোক আসেন কিলা সহযোগিতা করছিলেন আমরা তো স্বপ্নে কোর্স রিজার্ভ করিয়ে আইতাম কোর্স রিজার্ভ করিয়ে আইতাম মানে আপনি কোর্স রিজার্ভ করে আপনার লন্ডন আইয়া কোনান মিছিল করতাই মিছিলতে দিও করতাম হাইপার হাইপার কোন রাইতা বেটিং তো বাস হাইপার কইছি হাইপার কইছি আর ওই যে হতা খাদাইতে পাকিস্তানি হতা খাদাইতা ও খাদানির জন্য এখন আমরা ডামিস্টন করছে এটা যত নে আমরা বার্মিংহাম নিয়ে লন্ডন ও লন্ডন লন্ডন বার্মিংহাম জন্য খাদাইতা তারা উলবার উঠুন গেছেন উলবার উঠুন গিয়ে আমরা ডামিস্টন করছি ডামিস্টন চুলতে খাদাইতে দিছি না আচ্ছা হচ্ছে তো এই সময় বার্মিংহাম আমরা
নেতাগুলো খারাপ আসলে দুই ওজনের নাম মনে আসে নে ও তো বাল্মীকি আমার নেতা দিয়ে ইচ্ছা মারা গেছে নকি তার নাম কেন আমি আফরুজ মিয়া আফরুজ মিয়া আফরুজ মিয়া আফরুজ মিয়া এক নম্বর নেতা আসলাম আফরুজ মিয়া আর কেউ নাম মনে করেন না আর আমরা উনিশ বাড়ি আমরা কোষবারে আহত দোষালি আহত দোষালি আহতালি ও তান্তের যোগ দিতাম আমি লেখাপড়া কম কমজোর হিসাবে আমি বুঝিতাম না তারা কিলা সাহায্য করছে না সান্দা কেমন দিস বা সান্দা কেমন তুলতা উঠে যুদ্ধ লাগে তো পয়লা দুই কয় মিটিং কইছে মানে জাস্টিক আবু সাহেব নাম শুনছি জি আবু সাহেব চৌধুরী আসলা জি জাস্টিক জাস্টিক আবু সাহেব চৌধুরী 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 ও জর্জ কুটার জি আসলা জি ও টাইম কয় মিটিং করছে উনি পয়লা মিটিং গো আমি দিছি তিনশো পণ্য পয়লা মিটিং গো তিনশো পণ্য দিছিলাম তিনশো দিছি আর বাদে বাদে দুই দুই তিন মিটিং বাদে হেরিবার দিছি আরো একশো আশি ফোন একশো আশি ফোন দিছে জি ও আমার হীন দেওয়া আরো তো কোর্স করিয়া গেছি আইসি তার আরো আরো দিছে বিশ পঁয়ত্রিশ সান্দা আরো তুলছই না তো আপনারা তুলি তো দিছেন না আর সান্দা আরো তুলছই না তো আপনারা জয় জয় আর রিসিট আছে রিসিট আছে রিসিট আছে আপনার কাছে আচ্ছা আচ্ছা তো আপনারা কৌছে আপনারা আইতা আপনার বার্মিংহাম থাকি আই আপনারা হাইট পার্ক ইয়া মিছিল করতা পাকিস্তানি হলে যেন তারা খেলাইতো ফুটবল খেলতো অনেক আপনারা ডেমোনস্ট্রেশন করতা ফুটবল নি নাই দিওয়ার বউ কি তার ক্রিকেট ও ক্রিকেট খেলা ক্রিকেট খেলা হ্যাঁ ক্রিকেট খেলা জন্য কে করতে গেল হ্যাঁ তা আপনারা দেশের লাগে তখন আমরা এই দেশে যারা আপনারা আসলা খুবই সংগ্রাম আন্দোলন করছেন আপনারা হুকুমাল্লার এটা কইয়া লাভ নাই আমার জাম নামে ছাড়িয়ে দিছি কইছি বুঝে দেশ বুঝে ডাকলে না দিদি ইফিরা দিদি বাংলা লাগে হ্যাঁ বাঙালি আগলই না সে পাকিস্তানে জানিও না এখানে এখানে আর উঠতে দিত না আর বাঙালির আর পড়াশোনা করতে দিত না আপনারা জান ধরে দিছেন দেশ জান ধরে দিছি আমি আপনারা সারা সপ্তাহ যা পয়সা পাইছেন এগুলা দিছেন যে মুক্তিযুদ্ধ ফান্ড বেতন চাইছি না কইছি পয়সা দিকে দাও দাম দেশ যদি তারা এবার ওটন নিয়ে করি যায় তারা এর বাদে আমরা মেতে উঠি এর বাদে কই আমরা বাঙালি চাউট কাতায় রাজনীতি কি আর জানতায় ওটা হয় ওটা গাড়ি দেয় আমরা আচ্ছা ওটার মাঝে যাই হোক আমরা আল্লাহ আমি তো একদম এই নয় মাসের মাঝে ঘুমাইছি করে বুঝাই না ওরা টেলিভিশন যথেষ্ট মাস জোর থাকতো ছাড়া আমি সাদি দেখতাম দেশ কি আপনারা ইংলিশ নিউজ দেখতা দেখটা দিত ওটা দেখতা সেসব তো বাংলা কোনো টেলিভিশন তো আসিল না দিন না দিন না ইংলিশ নিউজ আপনারা দেখতা কারণ বাংলা তো কদিন আগে জি 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 এবং নয় মাস ঘুমাইছেন না খালি বাংলাদেশের চিন্তা দেশের চিন্তা করতো দেশের দুন্দে স্বাধীন হইতো কিতাবর কিতাবর দেশ তো এবার খবরগুলো ফাইতা কিলা দেশ আপনার আত্মীয়স্বজন আপনার আব্বা আম্মা এরা বালা আসেন যে খবর হইতা কিলা কোনো নম্বর চিঠি চিঠি যদি আমরা যোগাযোগ ছাড়িয়ে দিছি আচ্ছা আচ্ছা চিঠি লইয়া যাইতো বাড়িতে গিয়ে আর যোগত জুলুম করতো আরো ও সংবাদ পাইলাম যে ইটা করে বাদ দেব চিঠি বিটি খালি বন্ধ কর ও বন্ধ করি যাতে খালি আমরা দিবার নিউজের ইয়ে দেখতাম আর আচ্ছা তা আপনার ফ্যামিলি এদেশে খত কবে আনলা আপনি ফেভারিট সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ তারা আনছে তারা বার্মিংহাম আনলানি না লন্ডন এই সময় হ্যাঁ লন্ডন লন্ডন আপনি আইছিল লন্ডন আচ্ছা আচ্ছা তো আপনার কয় ছেলে মেয়ে আপনার আমার ছয় ছেলে আর পাঁচ মেয়ে আচ্ছা তারা হলে লেখাপড়া করছেন জয় মাশাআল্লাহ সবই লেখাপড়া করছেন হল কিতা লন্ডন আসেন না অন্যান্য টাউনও আসেন না লন্ডনও আসেন সবে লন্ডন আসে তো এমনি আপনার ওই যে সেভেন্টি টু দেও না আপনার আপনি তো কইলা সেভেন্টি ফাইভ আনিলেছিল ফ্যামিলি ব্রিকলিন যে সেভেন্টি টু বর্ণবাদ বিরোধী মাইরিল ন আলতাবাজিরে মারলো এই সময় আপনি কোন জায়গার কোন বার্মিংহাম বার্মিংহাম আসলা হ্যাঁ আচ্ছা বুঝছি তো আপনার কয়জন আপনার ছেলে মেয়ে কয়জনে গ্রাজুয়েশন করছেন এদেশে লেখাপড়া করছেন বড় কিন্তু তো ভাবছেন না আইয়া ফিয়ানুই কোথেন কি আইছেন আর হেসর কিন্তু তারা তারা লেখাপড়া করছেন তারা তারা বালা জব তারা তো মানে যে ডিগ্রি লইছেন যে কিতা সবাই লেখাপড়া করছেন তারা ডিগ্রি অর্জন করছেন আর দেখা করাইছে হ্যাঁ
এমনি যে আপনার আস্থা জীবন তো আপনার বিলাত তো আপনার ওই গেছে গিয়া প্রায় 68 বছর আপনার যে 60 বছর উপরে আপনি দেশ আজকে আপনি 63 তো আইলাই তো 60 বছর উপরে প্রায় 68 বছর হয়ে গেছে তো আপনারা যে আশায় যে স্বপ্নে বাংলাদেশ বানাইছিলা যে মনের আবেগে এই দেশ পাইছেন নি আপনারা শান্তি পাইছেন নি আপনারা খুশি নি দেশ পাইয়া দেশ পাইছি কিন্তু সুলাভিরা পাইয়া আপনারা তো এই দেশে অনেক সংগ্রাম করছেন অনেক কষ্ট করছেন ছেলেমেয়েরা এদের সঙ্গে মানুষ করছেন এটা সমাজ গড়িয়ে উঠছে এখন আমরা আগামী দিনে যদি এই ব্রিটেন আমরা বাঙালি সমাজ আগ্রহী তো চায় আমরা আগ্রহী কিতা করা দরকার আপনার উপদেশ কিতা আমার উপদেশ তখন তো দিন রোগে বিজনেস বানি করার লাগি মানে যে একদিন যে আগুয়ায় আমি আগুয়াইতাম পারছি না খালি আওয়াজ দাওয়ায় দেশো তুমি জানি তোমার তো এখন কোনো জিও নাই আপনি করা হল মিলিমিশি থাকার লাগি এক হইয়া কাজ করার লাগি বা ছেলেমেয়ের লেখাপড়া কটু তো খোলা লেখাপড়া করা ইয়া মানুষ করতে হলে না কি তা আচ্ছা আচ্ছা তো আইসাব আপনারে ধন্যবাদ আপনি আমার ওখান তো খুশি নাই নি আমার নাতিনে আদিম আদিমি পাস করছেন যেন বাদে হুরুগু জোর লইছে আপনারা তো নাতিন আলিমা হয়েছেন পুরীর কোনো নাতিন ও তো 60,000 টাকা বেতনে চাকরি দোষে নাতিনে মাশাল্লাহ অনেক আগ্রহী আমরা সমাজ জি ধন্যবাদ আইসাব আপনারে আপনাদের আমরা সময় দিলে শুনলাম পুরানা দিনের কথা আল্লাহ আপনার অনেক হায়াত দুকা দোয়া করি আপনারা আরও সমাজের আমরা একটা এসে প্রিয় ভিউয়ার্স দোয়া করবো আমরা কথা বলছিলাম আমাদের কমিউনিটি এবং অগ্রজ ব্যক্তিত্ব আলহাজ মাহমুদ চেরাগালি সাহেবের সাথে উনি উনার অতীতের অনেক স্মৃতিচারণ করলেন কীভাবে দেশে এসে আপনার সাদাদের সাথে লড়াই করেছেন বর্ণবাদী হামলা মোকাবিলা করেছেন কষ্ট করে মেহনত করে একটা সমাজ বিনির্মাণ করেছেন আশা করি অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে আমরা আগামী অনুষ্ঠানে আমাদের অন্য কোনো মুরব্বীকে আমরা নিয়ে আসবো ওনার সাথে কথা বলার জন্য আপনার ভালো এবং সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু